আসসালামু আলাইকুম। আমি হচ্ছে কি আজকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই বোরকা বানাতে পারবেন, কারণ কামিজ প্লাজো এগুলো সবাই সহজ মনে করে, বোরকাটাকে অনেক কঠিন মনে করে। তো আপনি যদি সুন্দরভাবে সেলাইটা পারেন তাহলে আমি মনে করি বোরকা আসলে কোনো কঠিনই না, একদম খুব সহজ সিস্টেমে। আমি সবসময় চাই সহজ সিস্টেমে, এডিটিং ছাড়া কিভাবে আপনারা হচ্ছে শিখবেন সেভাবেই দেখানোর। তো চলুন আমরা খুব সহজ সিস্টেমে বোরকাটা দেখে নিই। আমি পুরো ভিডিওটা যদি একটার মধ্যে করে মানে কাটিং সেলাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি হচ্ছে গিয়ে এই ভিডিওতে শুধু কাটিংটা দেখাবো, নেক্সট ভিডিওতে সেলাইটা দেখাবো। তো প্রথমে হচ্ছে গিয়ে বোরকার লম্বাটা নিয়ে নিব। তো বোরকার লম্বাটা হচ্ছে 54, এই যে এখান থেকে ধরে লম্বাটা আমি এখন নিয়ে নিচ্ছি। এখন আমি যেহেতু বলছি সহজ সিস্টেমে দেখাবো কাটিং, দেখুন বোরকাটা কত সহজ। তো আমার এটা হচ্ছে গিয়ে একটা প্যাটার্ন, কত সাইজের আছে এটা, এটা হচ্ছে চেস্ট 42, ওয়েস্ট হচ্ছে 40, হিপ হচ্ছে 48। তো আমি তো হচ্ছে গিয়ে এটা কামিজের মাপে বানাবো না, তো বোরকাটা অবশ্যই একটু লুজ থাকবে। তো আমি এটা থেকে হচ্ছে গিয়ে আরও 6 ইঞ্চি লুজ দিব। 6 ইঞ্চি লুজটা আমি কিভাবে দিব, এই প্যাটার্নটা দিয়েই কাটবো। তো আমি সামনে হচ্ছে গিয়ে সামনে আমি 3 ইঞ্চি বাড়ায় নেব, তাহলে আমার টোটালে 6 ইঞ্চি। আচ্ছা, 6 ইঞ্চি যদি আমি দিই তার সামনে 3 ইঞ্চি বাড়বে, পিছনে 3 ইঞ্চি বাড়বে, মানে 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি ডাবলে তো হবে। এই সামনের পাটে ব্যাক পাটে হচ্ছে 3 ইঞ্চি হবে, ফ্রন্ট পাটে 3 ইঞ্চি, টোটাল 6 ইঞ্চি বেড়ে যাবে। বোরকা 6 ইঞ্চি আমি লুজ দিতেছি। তো আমি এই 1.5 ইঞ্চি নিলাম, নিয়ে এখানে এই দিয়ে তো আমি হচ্ছে গিয়ে এখন এই যে দাগ দিয়ে কামিজে যেহেতু ওয়েস্টের এদিকে শেপ হয়, আমি এদিকে শেপ দিতেছি না, আমি সুজা নিয়ে নিতেছি। এখন দাগে দাগে কেটে নিব, এই যে দাগে দাগে হচ্ছে কি আমি কেটে নিলাম। পরে হচ্ছে কি আমি এটার মাথাটা ওই পাশটা এইদিকে নিয়ে আসবো, সামনের পার্ট দেওয়ার জন্য। এটা যেহেতু ব্যাক পার্ট কাটছি, ওটা এখন নিয়ে আস ওই পার্টটা হচ্ছে গিয়ে এই পাশে নিয়ে আসছি। আমার যেহেতু সামনে দিয়ে কাটা থাকবে বোরকাটা, তো ওই কাটা অংশটা হচ্ছে একদম মাঝখানে থাকবে, এটা দুই পাশে এমব্রয়ডারি হবে। এখন আমি ওই পার্টটা দিয়েছি, ব্যাক পার্টটা এবার হচ্ছে কি আমি কিন্তু এটাতে এই যে পিন আটকে নিয়েছি। হ্যাঁ, এবার পিন না আটকাইলে জর্জেট কাপড় বা যেটা দিয়ে বোরকা বানান সিনথেটিক কাপড়গুলো আসলে থাকে না। এখন আমি হচ্ছে এই যে ব্যাক পার্টে সমান করে কেটে নেব, শুধু সামনে দিয়ে ব্যাক পার্টে আমি 1 ইঞ্চি করে বেশি নিয়েছি, কারণ
এইখানে হচ্ছে এমব্রয়ডারি হবে, যাতে এই কাপড়টা দিয়ে এমব্রয়ডারিটা এভাবে ঢেকে দিতে পারি। চল এখন আমি হচ্ছে গিয়ে ফ্রন্ট পার্টটা কেটে নেব। এবার হচ্ছে কি আমি হাতাটা কেটে নিব, ঠিক আছে। আর এই বোরকাটা বানাতে হচ্ছে কাপড় লাগলো 3 গজ, কারণ হচ্ছে 54 ইঞ্চি পর্যন্ত যদি আপনি লম্বা দেন তাহলে 3 গজ কাপড় দিয়ে সুন্দর মতো বোরকা হয়ে যাবে। আমার হাতার জন্য এখনো পর্যন্ত যথেষ্ট পরিমাণে কাপড় আছে, ঠিক আছে। তো 54 ইঞ্চি পর্যন্ত লম্বা দিলে, এবার 51 দেন, 52, 53 যাই দেন না কেন, আপনার হচ্ছে গিয়ে 3 গজে সুন্দর মতো হয়ে যাবে। 54-র উপরে যদি হয় সেক্ষেত্রে আপনি 3.25 গজ অথবা 3.5 গজ নিয়ে নেবেন। তা এখন হচ্ছে আমি হাতার লম্বাটা হচ্ছে গিয়ে আমার 24, আমি নিব হচ্ছে গিয়ে 25, 25.5। এবার হচ্ছে আমি প্যাটার্ন বডিতে যেহেতু আমি হচ্ছে গিয়ে একটু বাড়ায় এনেছি, তাইলে এখানেও একটু বেশি বাড়ায় নিই, একটু 1 ইঞ্চির মতো করে ওই যে প্যাটার্ন দিয়ে। আমি প্যাটার্নগুলো এই যে শুধুমাত্র এই কারণে কাটিং করে রাখি, কারণ হচ্ছে গিয়ে যদি প্যাটার্ন না করা থাকতো এখন আমার এই জর্জেট কাপড়ের উপরে দাগ দিতে অনেক কষ্ট হয়ে যায়, এই জন্য আমি হচ্ছে গিয়ে কাজ কষ্ট কমানোর জন্য এই সিস্টেম করে নিই। আর হাতার লম্বা হবে, ঘের হবে 23, 13, 26। তো এই দাগ দিয়ে নিলাম, এবার এটা এভাবে দিই। হাতা গেল শেষ। তাহলে বোরকার 3টা, মানে ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট আর হাতা হয়। তো আমার এই যে কাটা কমপ্লিট, এখন এমব্রয়ডারি হইলে তারপরে হচ্ছে গিয়ে যখন সেলাই করি তখন আবার আপনাদেরকে দেখাই দেব, ঠিক আছে। এই যে হাতার সামনেও এমব্রয়ডারি হবে, হাতা হচ্ছে এই যে এটা হবে হাতার ওপেনিং। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।